আজকে পড়েছি টিউশন শুরু হচ্ছে ইংরেজি ক্লাস আজকে ক্লাস হচ্ছে নার্সারি হচ্ছে জিকে আজকে যেটা পড়বে পাঠ হচ্ছে জলজ প্রাণী ও পাখিদের কথা ছবিগুলো দেখো জলজ প্রাণী পাখিদের কথা ছবিগুলো দেখতে পাচ্ছো কোন জলজ প্রাণী বাজনা তালে তালে নাচতে পারে ডলফিন ডলফিনের ছবিটা দেখো সবচেয়ে বড় জলজ প্রাণীকে নীল তিমি কোন প্রাণী পেছন দিকে সাঁতার কাটে অক্টোপাস হাঙ্গর আসলে কি হাঙ্গর আসলে এক প্রকার মাছ দুইটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো সিন্ধু ঘোটক আর শিল মাছ কোন পাখিকে ঝাঁটার পাখি বলা হয় কাক মাছ খায় এমন একটি পাখির নাম বলো মাছরাঙা একটি নিশাচর পাখির নাম বলো পেঁচা ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর কোন পাখি ভালো গান গাইতে পারে ময়না কোন কোন পাখি ডিম আমরা খাই হাঁস মুরগি তাঁতি পাখি কোন পাখিকে বলে বাবুই পাখিকে আর কোন পাখিকে শান্তি দূত বলে সাদা পাখি দর্জি পাখি কাকে বলে টুনটুনিকে সবচেয়ে বড় পাখি কোনটি উট পাখি কোন পাখি বাসা বাঁধে না অন্যের বাসে ডিম পাড়ে কোকিল গাছের কোটরে বাসা বাঁধে কোন পাখি কাঠঠোকরা পাখি তাহলে দেখো জলজ প্রাণীর ছবিগুলো দেখো এবং পাখিদের ছবিটা দেখো বইটা কিন্তু খুব সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর তাহলে কোন জলজ প্রাণী বাজনা তালে তালে নাচতে পারে ডলফিন সবচেয়ে বড় জলজ প্রাণীকে নীল তিমি হাঙ্গর আসলে কি হাঙ্গর আসলে এক প্রকার মাছ কোন প্রাণী পেছন দিকে সাঁতার কাটে অক্টোপাস দুটি সামুদ্রিক মাছের নাম হলো দুটি সামুদ্রিক প্রাণীর নাম হলো সিন্ধু ঘোটক আর শিল মাছ কোন পাখিকে ঝাঁটার পাখি বলা হয় কাক মাছ খায় এমন একটি পাখির নাম হলো মাছরাঙা ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর একটি নিশাচর পাখির নাম হলো পেঁচা কোন পাখি ভালো গান গাইতে পারে ময়না কোন কোন পাখির ডিম আমরা খাই হাঁস মুরগি এবং তাঁতি পাখি কোন পাখিকে বলে বাবুই পাখিকে কোন পাখিকে শান্তি দূত বলে সাদা পায়রাকে দর্জি পাখি কাকে বলে টুনটুনিকে সবচেয়ে বড় পাখি কোনটি উট পাখি কোন পাখি বাসা না বেঁধে অন্যের বাসায় ডিম পাড়ে কোকিল আর গাছের কোটরে বাসা বাঁধে কোন পাখি কাঠঠোকরা পাখি এর পরের ক্লাসে আমরা কিন্তু মাছের পরিচয় যে কীটপতঙ্গের কথা এটা পড়বো বইটা কিন্তু তোমাদের সুন্দর করে বইটা খুব সুন্দর করে পড়বে ছবিগুলো দেখবে কোনটা ডলফিনের ছবি এটি দেখো এটা তিমি মাছের ছবি এটা দেখো অক্টোপাসের ছবিটা দেখো এটা দেখো হাঙরের ছবি এটা দেখো হচ্ছে সিন্ধু ঘোটক আর এটা হচ্ছে শিল মাছের ছবি ছবিগুলো দেখতে পাচ্ছ এটা দেখো সিন্ধু ঘোটক শিল মাছ এটা দেখো অক্টোপাসের ছবি দেখো এটা দেখো হাঙর দেখো এটা দেখো এটা হচ্ছে তিমি নীল তিমি এটা হচ্ছে ডলফিন তাহলে এই দুটো তোমাদের আজকে যে জলজ প্রাণী আর পাখিদের কথা এটা কিন্তু তোমাদের পড়া থাকবে বুঝতে পেরেছো তোমরা কিন্তু ভালো করে পড়বে তাহলে আর একবার বিষয়টা তোমাদের ভালো করে বারবার করে আলোচনা করেছি কোন জলজ প্রাণী বাজনার তালে তালে নাচতে পারে ডলফিন সবচেয়ে বড় জলজ প্রাণীকে নীল তিমি হাঙ্গর আসলে কি এক প্রকার মাছ কোন প্রাণী পিছন দিকে সাঁতার কাটে অক্টোপাস দুটি সামুদ্রিক প্রাণীর নাম হলো সিন্ধু ঘোটক আর শিল মাছ কোন পাখিকে ঝাড়তে পাখি বলা হয় কাক মাছ খায় এমন একটি মাছ পাখির নাম বলো মাছরাঙা বা বক বলতে পারো ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর একটি নিশাচর পাখির নাম বলো পেঁচা কোন পাখি ভালো ভালো গান গাইতে পারে ময়না কোন পাখি ডিম আমরা খাই হাঁস মুরগি তাঁতি পাখি কোন পাখিকে বলে বাবুই পাখিকে আর কোন পাখিকে শান্তি দূত বলে সাদা পায়রা দর্জি পাখি কাকে বলে টুনটুনি সবচেয়ে বড় পাখি কি উট পাখি কোন পাখি বাসা না বেঁধে অন্যের বাসায় ডিম পাড়ে কোকিল গাছের কোটরে বাসা বাঁধে কোন পাখি তাহলে ঠিক আছে আজ তোমাদের এই পর্যন্ত পড়া থাকলো নিজেদের ভালো করে পড়বে জলজ প্রাণী পাখিদের কথা সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে।